চলে যাব পরবর্তী খবরে। উত্তর একছড়ি এডিসি ভিলেজের ডেপাছড়ি এলাকা, যেখানে শনিবার রাতে ইতিমধ্যে পারিবারিক অশান্তি এবং সেই জায়গাতে যতনবাড়ি ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়, গুরুতর আহতদের নিয়ে যাওয়া হয় হাসপাতালে, প্রাথমিকভাবে ভর্তি করে চিকিৎসা চালানো হয় বলে খবর। তবে ঘটনা প্রসঙ্গে জানা যায়, করবুকের উত্তর একছড়ি এডিসি ভিলেজ, যে ভিলেজের ডেপাছড়া এলাকা গত শনিবার রাত্রে বুদ্ধজয় চাকমা এবং তার স্ত্রীর সঙ্গে প্রাথমিক ভাবে কোন একটি বিষয়কে কেন্দ্র করে বচসা শুরু হয়। সেই বচসা থেকে শুরু হয় হাতাহাতি এবং পরবর্তীতে চড়াও হয় বুদ্ধজয় চাকমা তার স্ত্রীর উপর এবং তার পাশাপাশি সুরের চাকমা এবং কার্তিক চাকমা মধ্যেও মদমত্ত অবস্থায় আঘাত করে বলে খবর উঠে আসছে। পরবর্তীতে নিয়ে যাওয়া হয় হাসপাতালে, চলছে তাদের চিকিৎসা। ঘটনাকে কেন্দ্র করে কি বক্তব্য উঠে এসেছে করবুক থেকে, শুনুন। ঘটনা হয়েছে কালকে, আমরা রাতে 10টার সময় আমার বাড়ির সামনে গালাগালি হচ্ছে, আর আমার মাদুর গছের গোলা তুলে দিচ্ছে, তাও একবারে খাইটা দিচ্ছে, এমন মাদুর সাংঘাতিক খাইটা দিচ্ছে, তাও আঘাত করতে চাইছে। আর কি তারা নাম গলি হয়েছে সুরেশ কার্তিক চাকমা, তারা আমার অনেক মাদুর গছে এবং আমার বেদিতেও মাদুর গছে। কালকে রবিবার রাত্রে 10টার সময়, হ্যাঁ শত্রুর আমি এমন নাই, ভুল হয়েছে না, বালাও হয়েছে না, মন্দ হয়েছে না, তারা হঠাৎ করে মন্দিরা মাতুর মতো আয় আমার বাউন্ডারির ভিতরে পাইছে, তারিও লাঠি উৎসাহ দিছে, ঘুষি দিছে, আমারে বাজাতে যায় গোলাপ টিপ দিয়ে দিত, খাইছে মনে হয় কইতাম পারি নাই। 10টা নতুন বাজার থানাত আমি কেস করছি না, ফায়ার সার্ভিস যায় আমার লই আছে এই নতুন বাজার এই হসপিটালে, তখন আমি এই চিকিৎসা অবস্থা আছে, আমি ন্যায্য বিচার পাই আছি। আমার নাম বুদ্ধদেব চাকমা, বাড়ি কোন জায়গা? ঘটনা প্রসঙ্গে আপনারা অভিযোগ শুনলেন, করবুকের বুদ্ধজয় চাকমা এবং তার স্ত্রীর উপর সুরের চাকমা ও কার্তিক চাকমা আঘাত করে বলে অভিযোগ। আজ সোমবার নতুন বাজার থানায় মামলা দায়ের করা হয় এবং অভিযুক্তদের শাস্তির দাবি উঠে এসেছে ঘটনাকে কেন্দ্র করে। ছোট্ট একটা বিরতির পর ফিরছি, সঙ্গে থাকুন।